ब्रह्मपुर सहर रे व्यापुची डेंगू पूर्वरु केवल जणे डेंगू रोगी चिन्हट होइथिया बळे बे रोगीक संख्या वृद्धि पाइलानी जिल्ला रे वर्तमान सुधा 9 जणा डेंगू रोगी चिन्हट होइथिया बळे समानकर चिकित्सा जारी रहिछि विशेष करी सहर रे वर्तमान सुधा ड्रेनेज व्यवस्था सुधुरिनी अनेक नर्दमा दीर्घ दिन धरि सफा सुथरा हेउनथिबा जोगु अळिया आवर्जना जमी होइ रहिछि तेबे सपट डेंगू रोग प्रति लोके सचेतन रहिबा निमन्ते सहर रे मध्य सचेतनता कार्यक्रम करा जाउछि अधिक आलोचना करिबा सीधा सळख जिबा ब्रह्मपुर को सेठा चिंता प्रतिनिधि कैलाश बेहरा कैलाश गोटिए पटरे डेंगू चिंता लोकों को घारिछि अन्य पटरे सफा सुतरा कथा कहिबा कोन मत रखुछन्ति ब्रह्मपुर वासी केते सहर सफा करा जाउछि केमिति समानकर प्रतिक्रिया रखिबे আদৌনিয়াতে মন্দির যদি কইবা করোনা পরে বর্তমান শহরবাসীঙ্কু ডেঙ্গু রোগর ভয় মধ্যে ঘারিছি কারণ নিকটরে জনে রোগী চিহ্নট হইতা বেলে বর্তমান কিছুদিন ব্যবধানে বর্তমান নজন রোগী মধ্যে চিহ্নট হইছেন এবং গোটিয়ে পটে সচেতনতামূলক কার্যক্রম চলছে অন্য পটে শহরের অনেক নাল নদা যা কি বিভিন্ন সাই রয়েছে তা মধ্যে সম্পূর্ণরূপে পচিশড়ি হয়ে নষ্ট হয়ে যা কি পড়ি রয়েছে তবে লোকমানঙ্কর যে দাবি রয়েছে কিভাবে ভাবে সেই যে নাল নর্দমা কিভাবে ভাবে সফেই করা যাবে সেই নিয়ে মধ্যে দাবি রয়েছে আমি কি শহরবাসীঙ্কর সহ আলোচনা করবা আগে কম করবে বর্তমান স্থিতি যদি কবা করোনা পরে ডেঙ্গু ডরাইলা নজন রোগী চিহ্নট করসারে প্রশাসন কেমন দেখুন স্থিতি কম করবে দেখুন ভয়াবহ পরিস্থিতি আমি টিকি দ্বিতীয় লহর মুক্তি পাইকি আপনার ওপেন হল পরে টিকি শান্তি লোক জীবন জীবিকার প্রতি গুরুত্ব দেলা বেড়ে ভুবনেশ্বরে ডেঙ্গু আরম্ভ হয়েছিল তাপরে পরে ব্রহ্মপুরে বি নজন চিহ্নট হলে তেমন আমি আশা করা পৌর প্রশাসনিক বা জেলা প্রশাসনিক তুরন্ত তার যে ডেঙ্গু পাই বিহিত পদক্ষেপ রয়েছে সব আমার সফা সফেই করা ট্যাঙ্কি সফেই করা আপনার ডেঙ্গু পাই আপনার ওয়াটার ট্যাঙ্ক সব সফেই করা সচেতন করা আবশ্যক রয়েছে নাল নর্দমার আপনার যে ফিনাইলস পড়ুলা বা যে মশামারা ওষ পড়ুলা সে ওষ বর্তমান দেখা মিলুনা তেমন আশা করা যে সে ওষ যেমি পড়ব এবং সফেইটা গুরুত্ব দিয়ে আপনার গোটে পটে সচেতনতা কার্যক্রম চলছে তথাপি ডেঙ্গু রোগীঙ্ সংখ্যা বড় বড় যাচ্ছে কেতে ভয়ভীত অনেক গঞ্জাম জেলার আমি শুনে পাচ্ছি বর্তমান গঞ্জাম জেলার 9 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হলেন গতদিন তলদিনে এ ভুবনেশ্বরে লা কিন্তু বর্তমানে গঞ্জাম মধ্যে কায় বিস্তার কলে তেমনি এবার সতর্ক সময় আসি যাই আমি কেবল প্রশাসনক এপাই লিখি সবু উপরে ডিপেন্ড করাটা বি ঠিক নুহ আমার মধ্যে নিজের কিছু কর্তব্য অছি যেমিতি আমি আমার সহিত আমার পড়িশা ঘর লেফট সাইড ঘর রাইট সাইড ঘর আগ সময় ঘর এবং পছপট ঘর স্পেশালি এই অঞ্চলটা সফা রক্ষা দরকার প্লস এই বর্ষা দিনে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব হুয়ে তেমনি এই প্রিকশন এই মাসটা হল আমি সেনসিটিভ সময়টা সেনসিটিভ সময় আপনার কত সচেতন অনেক সহরবাসী যদি কবা ডেঙ্গু রোগীকে নিয়ে যেহেতু সচেতনতামূলক কার্যক্রম অনেকপটে চলছে দেখুন করোনা মহামারীকে লোক ফেস কলে বর্তমান আউ গোটে মহামারী হয়ে যাচ্ছে সে হচ্ছে ডেঙ্গু আউ মশার ঘর রোগ রোগর ঘর মশার ঘর রোগর দ্বার সেটাই আমি প্রথমে মশার ঘরকে বন্ধ করা পড়ব সে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ সমস্ত অনুরোধ করছি সচেতনা করতু আর যেত পদক্ষেপ তুরন্ত নিতু আপনার কত সচেতন অনেক সহরবাসী যদি কবে আর প্রশাসন পক্ষ কিভাবে পদক্ষেপ কেমনি স্বাগত করছেন বর্তমানে মু এতিকি সহরবাসীকে নিবেদন করি নিজ ঘরকে নিজে দায়িত্ব যেতিকি রহুছি অলিয়া আবর্জনা সফা করিয়া ক্ষেত্রে সেতিকি লোকমানে মধ্য সচেতন হবার আবশ্যকতা রয়েছে ডেঙ্গুর ভয়াবহতাকে দৃষ্টি রাখি ধন্যবাদ কৈলাশ সবিশেষ আলোচনা পাই